হাই বিমান আশা করি সবাই ভালো আছেন আমি মিশাদ আর আজকের এই ভিডিওতে আমরা যে ব্যাপারটা নিয়ে ডিসকাস করবো তা হলো একটি কোম্পানি যাদের ব্যাপারে ক্লিয়ার ধারণা পেয়ে মারশরাফি বিন মর্তুজা রিসেন্টলি সরে এসেছে তারা কি লাখ লাখ মানুষকে ধোকা দিচ্ছে কিনা এই কোম্পানিটির নাম হলো এসপিসি গ্রুপ আর এই ভিডিওটি আমি মূলত বানাচ্ছি দুইটি কারণে এক পার্সোনাল ফাইন্যান্সে ভালো ডিসিশন অর্থাৎ বাজেটিং সেভিংস ইনভেস্টিং যেমন অনেক ইম্পর্টেন্ট তেমনি ইম্পর্টেন্ট হলো ভুল ডিসিশন এরিয়া চলা আর পিরামিড স্কিম কিংবা পঞ্জি স্কিমে জড়িয়ে পড়া হলো অনেক বড় ভুল ডিসিশন এবং দুই আমি আসলে এই কোম্পানিটার নাম না আমি যা লাইফস্টাইল এবং ইনর সহ আরও কিছু কোম্পানির নাম শুনে এমএলএম নিয়ে একটা ভিডিও বানাই এবং আমার করা এমএলএমের ভিডিওতে অনেকেই এই এসপিসি গ্রুপের কথা মেনশন করে এবং সেইখানে অনেকজন আমাকে রিকোয়েস্ট করে আমি যেন এসপিসি গ্রুপ নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানাই আমি পুরো একটা ভিডিও এদের নিয়ে বানাতাম না কিন্তু এদের ফেসবুক পেজ এবং গ্রুপে ঢুকে যা দেখলাম এরপর এই ভিডিও না বানালে আমি নিজেকে মাফ করতে পারতাম না তবে এসপিসি গ্রুপকে কেন্দ্র করে এই ভিডিও হলেও এই ভিডিওতে আমি যা যা বলবো তা এই ধরনের যতগুলো কোম্পানি আছে সবার ক্ষেত্রেই কম বেশি প্রযোজ্য এই গ্রুপের পক্ষে করা এক একটি পোস্টে হাজার হাজার লাভ রিয়াক্ট এবং যে কেউ বিরুদ্ধে বললে তার এগে সবার অ্যাগ্রেশন দেখে এতটুকু বুঝেছি যে আমার এই ভিডিওর জন্য হয়তো অনেকেই রেগে যেতে পারে তাই ভিডিওটা শুরু করার আগে কয়েকটা কথা বলে নেই সকল এসপিসি গ্রুপের ইনভেস্টরদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম সবাইকে দেখুন আপনাদের এগেনস্টে আমি ভিডিওটা বানাচ্ছি না আপনাদের এগেনস্ট আমার কিছু নেইও আমি জানি আপনারা অলরেডি অনেকটাকে ইনভেস্ট করে ফেলেছেন এই কোম্পানিতে অনেকজনকেই দেখলাম একশোটার চেয়েও বেশি অ্যাকাউন্ট খুলেছেন অনেকে আরও মানুষকেও ইনভেস্ট করাচ্ছেন কিংবা করানোর চেষ্টা করছেন তাই প্লিজ রেগে না গিয়ে আমার কথাগুলো শুনুন এবং আপনার যদি মনে হয় আমি ভুল বলছি তাহলে তা আমাকে জানান এবং আপনার কাছে যদি এই কোম্পানির লেজিটি কোনো প্রুফ থাকে আমাকে তা দেখান আমি নিজের ভুল স্বীকার করে নিব কিন্তু আপনার যদি মনে হয় যে আমি যেই পয়েন্টগুলো বলছি এগুলো ভ্যালিড তাহলে আপনি আর নতুন করে এই কোম্পানিতে টাকা ইনভেস্ট করেন না এটা আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আর ট্রাস্ট মি ইউ ইউল থ্যাঙ্ক মি লেটার আর এম এল এম বা নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে আমি এম মার্কেটিং এবং পঞ্জি স্কিম নিয়ে দুইটি ভিডিও বানিয়েছি ভিডিও দুইটি দেখে নিতে পারেন তবে আমার কথাগুলোর এগেনস্ট অর্থাৎ বিপরীতে এসপিসিতে ইনভেস্ট করা কোনো ভাই যদি কমেন্ট করতে চান করতে পারেন সেক্ষেত্রে আপনার অপশন দুইটা এক আপনিও যদি আমার মতো বিশ্বাস করেন যে এসপিসি একটা ফ্রড তাহলে গালাগালি করবেন অথবা দুই আপনি যদি বিশ্বাস করেন যে না স্পিসি ফ্রড না সেক্ষেত্রে লজিক্যালি কথা বলবেন তো প্রথমেই কথা বলবো এই কোম্পানিটির স্ট্রাকচার নিয়ে তবে স্ট্রাকচার নিয়ে কথা বলা শুরু করার আগে একটা ব্যাপার মেনশন করতে চাই আর তা হলো কখনো যদি কোনো কোম্পানি আপনার কোনো স্কিলসের ছাড়া আপনাকে কাজ দিতে চায় আর সেই কাজের জন্য যদি কোম্পানি কোনো একটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট চায় অর্থাৎ কোনো টাকা নেয় আপনার থেকে তাহলে ইতিহাস বলে যে সেই কোম্পানিটি একটি ফ্রড যারা এই কোম্পানিটির সাথে পরিচিত না তাদের প্রথমে এই কোম্পানি সম্পর্কে কিছু আইডিয়া কোম্পানিটা একটা টিপিক্যাল পিরামিড স্কিম স্ট্র্যাটেজি ব্যবহার করা কোম্পানি যারা একই সাথে এমএলএম এবং পঞ্জি স্ট্র্যাটেজি ব্যবহার করছে আপনি বারোশো টাকা দিয়ে একটি অ্যাকাউন্ট খুলবেন এবং তারপরে এই অ্যাকাউন্টে প্রতিদিন পাঁচটা অ্যাড দেখলে দশ টাকা করে পাবেন অ্যাডগুলো কোম্পানির নিজেদেরই এমন না যে তারা অ্যাডসেন্স থেকে অ্যাড পাচ্ছে বা সিমিলার কিছু আর এটা একটা পিরামিড স্কিম যা ক্লাসিক পঞ্জি এমএলএম সব একসাথে ব্যবহার করছে আমি মনে করি এই ব্যাপারে কারো প্রশ্ন থাকার কথা না তারপরেও যদি কারো প্রশ্ন থাকে তাদের কোম্পানির স্ট্রাকচারের এটা দেখতে পারেন তারা লুকানোরও চেষ্টা করছে না যে তারা একটা পিরামিড স্কিম এটা একটা প্রাইভেট কোম্পানি তাই এদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনি পাবলিকলি কখনো পাবেন না তবে লজিক্যালি এদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এদের ইনভেস্টারদের সাথে শেয়ার করার কথা যেটা তারা কখনোই করবে না কারণ এইসব ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখলে আপনি বুঝবেন যে এই কোম্পানিটি কলাপসের পথে একটা কোম্পানিতে ইনভেস্ট করার সময় আপনার অবশ্যই সেই কোম্পানি সম্পর্কে জানা উচিত প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে প্রথমেই যেসব প্রশ্ন করা উচিত তা হলো এই কোম্পানিটার নামে মানুষের কোনো কমপ্লেন আছে কিনা কিংবা এরা অতীতে কি করেছে কোম্পানিটি কে চালাচ্ছে অতীতে সে কি করতো এবং সে কি বিশ্বাসযোগ্য কিনা এরপর আরো যেসব প্রশ্ন করা উচিত তা হলো কোম্পানির রেভিনিউ সোর্সটা কি এরা কিভাবে টাকা আয় করছে কোম্পানিটা প্রফিটেবল কিনা এই কোম্পানির কোনো ফিউচার আছে কিনা বা থাকলেও তা কেমন এরকম সেম কোম্পানিগুলোর পারফরমেন্স কেমন হয় এরকম আরো দশটা কোম্পানি লাস্ট দশ বছরে কিরকম রেভিনিউ এনেছে এসব কোম্পানি থেকে যদি আপনার ইনকাম করার প্ল্যান থাকে তখন আপনার প্রশ্ন করা উচিত এই কোম্পানি যে আপনাকে টাকাটা দিবে তা কেন দিবে এবং আপনার থেকে যে প্রথমে যে টাকাটা নিল তা কেন নিল এই সবগুলো প্রশ্ন সঠিক এবং ভালো উত্তর যদি আপনি না পান তাহলে ধরে নিতে হবে যে এই কোম্পানিতে প্রবলেম আছে তো চলুন আমরা একে একে সব প্রশ্নের উত্তর খুঁজি এই যে এসপিসি গ্রুপ কোম্পানি এটা নিয়ে কিন্তু কম কথা বলছে না মানুষ অনেক মানুষ অনেকভাবে এই কোম্পানির ব্যাপারে সত্য কথাগুলো অন্যদের জানানোর চেষ্টা করছে ফেসবুকের বড় বড় গ্রুপগুলিতে মানুষ অন্যদের এই কোম্পানির ব্যাপারে সাবধান করছে ম্যাক্সিমাম এডুকেটেড মানুষ এই কোম্পানিকে ডিরেক্টলি ফ্রড দেখছে ঠিক এর অপোজিটে আছে এরকম আরো হাজারো মানুষ যারা এসপিসি কে ডিফেন্ড করে যাচ্ছে যারা ডিফেন্ড করার চেষ্টা করছে তাদের সবার মধ্যে একটা মিল হলো এরা প্রায় সবাই এসপিসি দিয়ে ইনভেস্ট করেছে কারো টাকা উঠে এসেছে কেউ টাকা উঠে আসার পর নতুন করে আরো বেশি ইনভেস্ট করেছে কিন্তু টাকাই উঠে আসেনি এখন এই যে একটা কোম্পানিকে অনেক মানুষ ফ্রড ডাকছে এবং এই কোম্পানিতে অনেকের টাকা ইনভেস্ট করা আছে বলে তারা এই কোম্পানিটাকে ডিফেন্ড করছে এমন সিচুয়েশন কিন্তু বাংলাদেশে এই প্রথম না সেম সিচুয়েশন হয়েছিল ডেস্টিনিকে কেন্দ্র করে এবং এসপিসির সাথে যত মানুষ তার চেয়েও বেশি মানুষ ডেস্টিনি থেকে আরো বেশি টাকা ব্যাক পেয়েছিল যার ফলস্বরূপ আরো বেশি মানুষ টাকা ঢেলেছিল এবং পুরো ঘটনাটার ইতি ঘটে যখন লাখ লাখ মানুষের সব মিলিয়ে কোটি টাকা নিয়ে পালিয়ে যায় যেই যেই কোম্পানিকে এভাবে ফ্রড ডেকেছিল অনেকে তারা হলো ইউনিপে টু ডুলেন্সার রিয়েল সার্ভে অনলাইন সহ আরো অনেকেই এবং প্রতিটি ঘটনার শেষটা ঘটে যারা সেই কোম্পানিগুলোকে ডিফেন্ড করেছিল কোম্পানির পক্ষে কথা বলেছিল তাদের টাকা নিয়ে কোম্পানি পালিয়ে যাওয়ার মাধ্যমে তো ওই হিসেবে টেকনিক্যালি এসপিসি হচ্ছে ডেস্টিনি গ্রুপ টু কিন্তু তারা নতুন কিছু স্ট্র্যাটেজি ব্যবহার করেছে আবার খুব যে স্মার্টওয়েতে ওয়েতে স্ট্র্যাটেজি ব্যবহার করেছে তাও কিন্তু না ইতিমধ্যেই অনেক ভুল করেছে তারা একবার তাদের গ্রেফতারও করা হয় গত বছর নভেম্বরে তখন জানা যায় যে প্রায় আড়াইশো কোটি টাকা ততদিনে তারা মানুষের থেকে নিয়েছে প্রায় লাখ অ্যাকাউন্ট থেকে এই ভুল থেকে শিক্ষা নিয়েই মানুষকে বোকা বানানোর আরেকটা বুদ্ধি তারা বের করেছে আর তা হলো এসপিসি গ্রুপের আন্ডারে বিভিন্ন বিজনেস লাইসেন্স নিয়েছে আর এ সময় আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ডেস্টিনি সহ যত ফ্রড কোম্পানি বাংলাদেশে এসেছে তাদের সাথে এই কোম্পানিটির এত মিল কেন চলুন পরিচয় করিয়ে দেই চাঁদপুরের আলামিন প্রধানের সাথে যিনি এখন থাকে ঢাকার উত্তরায় এবং এই আলামিন প্রধান হলো একজন ব্যক্তি যিনি ডেস্টিনির সাথে জড়িত ছিল আর ঠিক ধরেছেন এই আলামিন প্রধানই ডেস্টিনি গ্রুপের নতুন ভার্সন অর্থাৎ ডেস্টিনি গ্রুপ টু মানে এসপিসি গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর প্রথমত নতুন একটা কোম্পানি এই কোম্পানিটা মানুষকে টাকা দিবে বলে মানুষের থেকে টাকা নিচ্ছে তারপরে সেই মানুষগুলোকে দিয়ে আরও মানুষকে কোম্পানিতে আনাচ্ছে অর্থাৎ রিক্রুটিং করাচ্ছে এবং বিভিন্ন জায়গায় মোটিভেশনাল স্পিচের নামে মানুষকে মেনিপুলেট করছে এতগুলো রেড ফ্ল্যাগ দেখিয়ে তো এই কোম্পানিটির ব্যাপারে বোঝা শেষ কিন্তু তারপরেও ভাবলাম এই কোম্পানিটির প্রেজেন্টেশন দেখি এখন একটা ব্যাপার জেনে রাখা ভালো যে এসব কোম্পানির অনেকেই প্রেজেন্টেশনে অনেক সময় ব্যয় করে যেন মানুষ সহজে বিশ্বাস করতে পারে কিন্তু ডেস্টিনি গ্রুপ টু অর্থাৎ এসপিসি গ্রুপ যারা খুলেছে তারা অতটাও বুদ্ধি খাটায়নি কোম্পানির স্ট্রাকচার কপি করা সেমিনারে কপি করা মোটিভেশনাল কথা বলার মতো এরা নিজেদের ওয়েবসাইট আর অ্যাপও করেছে সম্পূর্ণ কপি করা মোবাইল অ্যাপটা যে অনেক বেশি খারাপ কোয়ালিটির এটা তো সবাই জানেনি লোডিং টাইম অনেক বেশি দেখতে পাচ্ছে এবং একদমই ফ্রেন্ডলি না এমন একটা ইন্টারফেস আর গিমিকে ভর্তি আর এই গিমিকগুলোই হলো তাদের ফিউচার বিজনেস প্ল্যান তো এসব গিমিক গুলো নিয়ে পরে কথা বলছি তার আগে চলুন তাদের ওয়েবসাইটটি দেখে নেই ওয়েবসাইট এর ডিজাইন তাও ভালো ডিজাইন থেকে কপি করা কিন্তু এখানে আরেকটা বড় রেড ফ্ল্যাগ হলো ওয়েবসাইট এর ডিটেলস তাদের ওয়েবসাইটে দেওয়া যায় বারো হাজার তবে এটা অনেক মিসলিডিং কারণ মাউস এটার উপর নিলে আপনার মনে হতে পারে যে রিভিউ এর লিঙ্ক কানেক্টেড মোটেও কিন্তু না এই যে আমি ইনসপেক্ট দিয়ে চেক করছি প্রতিটা জিনিস ম্যানুয়ালি বসিয়ে একটা ব্ল্যাঙ্ক হাইপার লিঙ্ক অ্যাড করে দেওয়া এখানে ডিটেলসে গেলে দেখবেন আরেক নাটক ফাঁকিবাজি কাজপুরা মানে সব কিছুতে কপি না করলে যেন হচ্ছে না এটা ভাবে তারা প্রতিটি ডিটেলসেও সেম টেক্সট কপি করে দিয়ে রেখেছে তো একটা কোম্পানি যারা মানুষের থেকে কোটি কোটি টাকা নিচ্ছে তাদের প্রেজেন্টেশনের এত বাজে অবস্থা যে প্রেজেন্টেশন চিল্লিয়ে চিল্লিয়ে বলছে যে আমরা একটা স্ক্যাম এই কোম্পানিটাতে এত মানুষ কেন এত এত টাকা ইনভেস্ট করছে তা জানার ইচ্ছার সৃষ্টি হলো আমার এই পর্যায়ে এসে তো আমি অনেক খুঁজলাম যে এদের ইনস্ট্রাকশন অফিশিয়ালি দেওয়া আছে কোথায় এদের যেই পেজটা অফিসিয়াল সেখানে চেক করলাম পেলাম না এদের ওয়েবসাইটে তো দেওয়া নাই সুতরাং শুরু করলাম বিভিন্ন মানুষের সাথে কথা বলা এবং কয়েকটা এসপিসি রেজেন্ট এবং অনেক রয়্যাল ক্লাব মেম্বারদের সাথে কথা বলে এবং বিভিন্ন গ্রুপের প্রিন্ট পোস্ট পরে আমি যা বুঝলাম তা হলো অনেকভাবেই স্প্রেড করছে তারা পুরো ব্যাপারটা আর মূলত টার্গেট করছে বিভিন্ন গ্রামের মানুষদের হ্যাঁ ঠিক যেইভাবে ডেস্টিনি গ্রুপ ধোকা দিয়েছিল মানুষদের একইভাবে ডেস্টিনি গ্রুপ টু অর্থাৎ এসপিসি মানুষের মাঝে পুরো ব্যাপারটা ছড়াচ্ছে সবার প্রথমে যেটা চোখে পড়লো আমার তাহলে এরা বিশ্বস্ত মানুষের ফেস ভ্যালু ব্যবহার করে কাজটা করছে আর এক্ষেত্রে তারা চুজ করেছিল মাশরাফি বিন মর্তুজাকে যদিও তারা কোম্পানি সম্পর্কে মিথ্যা আইডিয়া দিয়েছিল মাশরাফি ভাইকে ফলস্বরূপ মাশরাফি ভাই সত্য জানার পর কোম্পানির সাথে চুক্তি শেষ করে বের হয়ে আসে যদিও কোম্পানি সম্পর্কে খোঁজ না নিয়ে জড়িয়ে পড়ায় ইতিমধ্যে অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে তারপরেও এসপিসি গ্রুপের ব্যাপারে সত্যগুলো জানার পরে মাসাবি ভাই যেভাবে সরে এসেছে এজন্য তাকে অনেক ধন্যবাদ এরপর জানতে পারলাম যে আলামিন প্রধানের খালতো ভাই এরকম ভিডিও বানিয়ে শেয়ারিটার মাধ্যমে এসব ভিডিও ছড়িয়ে দিয়েছে বিভিন্ন জায়গায় তারা সেমিনার করে সেখানে মানুষকে নানা রকম মিথ্যা কথা শুনিয়ে কোম্পানিতে ঢুকাচ্ছে ফেসবুকে বিভিন্ন গ্রুপের মাধ্যমে এবং এজেন্টদের ব্যবহার করে টিপিক্যাল পঞ্জি পিরামিড এবং ক্লাসিক্যাল পিরামিড স্ট্র্যাটেজি ব্যবহার করে কোম্পানিতে আরো টাকা আনছে ইত্যাদি ইত্যাদি পিরামিড এবং পঞ্জি সম্পর্কে আরো জানতে আমার এ ব্যাপারে করা দুইটি ভিডিও চেক করে নিতে পারেন তো এতক্ষণ আমরা উত্তর পেলাম যে কোম্পানির নামে মানুষের কমপ্লেন আছে কিনা উত্তর হলো হ্যাঁ প্রচুর লাখ লাখ মানুষ অন্যদের বোঝানোর চেষ্টা করছে যে এরা ফ্রড এমনকি এই কোম্পানিতে যাদের ইনভেস্ট করা তাদের অনেকেরও রয়েছে নানা কমপ্লেন ইতিমধ্যে তাদের একবার গ্রেফতার করা হয় এবং সেখান থেকে শিক্ষা নিয়ে তারা একটু মডিফাই করে আবার শুরু করেছে পুরো প্রসেস আমরা উত্তর পেলাম ডেস্টিনির সাথে জড়িত থাকা আলামিন প্রধান যেই কোম্পানি চালাচ্ছে সে কি বিশ্বাসযোগ্য কিনা আর উত্তর হলো ভুলেও না এবং এই উত্তর পেতে তার সেমিনারগুলোর ভিডিও আপনাদের দেখা লাগবে না যেগুলো দেখলে আপনি তার স্কিলের প্রমাণ পাবেন তবে ভালো কোনো স্কিল না মিথ্যা বলার স্কিল যেটা এরকম কোম্পানি চালানোর জন্য ভালো কাজে দেয় আমরা আরো উত্তর পেলাম যে কোম্পানির কোনো ফিউচার আছে কিনা বা থাকলেও দা কেমন বা এরকম কোম্পানিগুলোর গুলোর কেমন হয় এরকম আরো দশটা কোম্পানি লাস্ট দশ বছরে কিরকম রেভিনিউ এনেছে আর এক্ষেত্রে তো আমরা দেখলামই যে এরকম প্রতিটা কোম্পানি কিভাবে মানুষকে ধোকা দিয়ে বেরিয়েছে এখন আপনার প্রশ্ন হলো এই যে তারা প্রথমে বারোশো টাকাটা নিচ্ছে এটা কেন নিচ্ছে অনেকভাবেই দেওয়া যায় উত্তরটা কিন্তু তা করতে গেলে এই বড় ভিডিওটা আরও বড় ভিডিওতে পরিণত হবে তাই দরকার পড়লে ওই প্রশ্নটার উত্তর নিয়ে আরেকটা ভিডিও বানাবো কিন্তু একটু চিন্তা করে দেখুন তো ফ্রড করেনি এমন কোনো কোম্পানি কীভাবে টাকা নিয়েছে তাহলে ফ্রড করে না যেসব কোম্পানি সেই সব কোম্পানি ভাবে টাকা না নেয় তাহলে ডেস্টিনিট টু অর্থাৎ এসপিসি গ্রুপ কেন এই কাজটা করছে আর এর উত্তর দিতে হলেই আমাদের কথা বলতে হবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রশ্নটা নিয়ে আর তাহলে এই কোম্পানির রেভিনিউ সোর্স কি এই কোম্পানি কিভাবে টাকা আয় করছে এবং এই কোম্পানিটা প্রফিটেবল কিনা এদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনাকে কখনোই দেখাবে না বিভিন্ন ধরনের সেমিনারে এরা যে মিথ্যা কথা বলে এরকম অনেক ভিডিও আমার কাছে আছে কিন্তু এই ভিডিও অনেক বড় হয়ে যাবে বলে আর আলাদা করে অ্যাড করলাম না তবে এমনই একটা ভিডিওতে এই ভদ্রলোক তিনি এসপিসির হয়ে সাধারণ মানুষকে বুঝাচ্ছিল যে গুগল প্লে স্টোর থেকে নাকি ডাউনলোডের উপর টাকা দেয় প্রথমত সম্পূর্ণ মিথ্যা কথা এটা ফ্রি অ্যাপসে একশো বার ডাউনলোড হলেও গুগল কোনো টাকা দেয় না সে দাবি করে প্লে স্টোরে নাকি বিভিন্ন ধরনের টার্গেট থাকে যেমন এক লাখ ডাউনলোড হলে এত টাকা দুই লাখ ডাউনলোড হলে এত টাকা কিংবা পাঁচ লাখ দশ লাখ ইত্যাদি ইত্যাদি কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা এটা এমনকি অ্যাটসেন্সের কথা বললেও মানতাম যদিও অ্যাডসেন্সে ইন অ্যাপ অ্যাডে বাংলাদেশে প্রতি অ্যাডের জন্য দুই টাকা কখনোই গুগল দিবে না তারপরেও আমাদের আসলে অত দূর যাওয়ার কোনো প্রয়োজনই নেই কারণ এই যে যেসব অ্যাড দেখে মানুষ আয় করছে এসব অ্যাডের একটাও কিন্তু অ্যাডসেন্সের না এই সবগুলো অ্যাডই এই কোম্পানির নিজেদের প্রোডাক্টের অ্যাড অনেক বাজে লুকিং বাজেভাবে এডিট করা অ্যাড তারা যেসব অ্যাড গুলো দেখায় মূলত এরকম দেখতে অ্যাড গুলো আর এরকম অ্যাড দিনে পাঁচটা দেখায় তারা এরপর আছে তাদের গেমিক্স তারা অ্যাপে অপশন রেখেছে রাইড শেয়ারিং এর টিকিট কাটার কিন্তু ঢুকলেই দেখা যাবে এমনটা অর্থাৎ ফিউচার প্ল্যান ঠিক যেমন হাজার হাজার ফিউচার প্ল্যান ছিল ডেস্টিনি এবং ইউনিপেটুর এরপর তারা যা করছে সব ফ্রড এমএলএমই যে কাজটা করে থাকে কম দামি প্রোডাক্টকে হাই কোয়ালিটির বলে বেশি দামে নিজেদের মেম্বারদের কাছে বিক্রি করা এ যেমন ডিসার্ট টোব্যাকো স্টেইনস এটার হোলসেল দাম হলো পার পিস পঁয়তাল্লিশ টাকার মতো এক হাজারের বেশি কিনলে দাম আরো কম কিন্তু এরা নিজেদের মেম্বারদের কাছে দাম রাখছে চারশো টাকা করে তারপর ধরেন লানবেনা টিথ হোয়াইটনি এটার হোলসেল প্রাইস আশি টাকার চেয়েও কম প্যাকেজিং লোগো বসানো ফ্রি সেইটা এনে মেম্বারদের কাছে ঠকিয়ে বিক্রি করছে তিনশো টাকায় এরপর সত্তর টাকার বাদ সল্টের দাম লেখা পাঁচশো টাকা দুই থেকে দশ টাকার টিস্যু নিজেদের মেম্বারদের কেনাছে পঞ্চান্ন টাকা দিয়ে এভাবে প্রতিটি আইটেম বিক্রি করছে নিজেদের দেরকে ঠকিয়ে কম দামি খারাপ কোয়ালিটির জিনিস বিক্রি করছে প্রিমিয়াম কোয়ালিটির জিনিসের চেয়েও বেশি দাম রেখে সেম কাজ করছে বিভিন্ন মশলার ক্ষেত্রেও তবে চায়না থেকে আনা কম দামি প্রোডাক্টের ক্ষেত্রে এই কাজটি বেশি করছে তারা এমনকি বাংলাদেশে বাইরের দোকানে ফক বডি স্প্রে একশো পঞ্চাশ থেকে তিনশো টাকায় পাওয়া যায় সেইটাও তারা মানুষকে ঠকিয়ে বিক্রি করছে তিনশো টাকায় আর এসব তারা কিনছে পঁচাত্তর টাকা দিয়ে এইভাবে প্রতিটা জিনিস বলে যেতে পারবো বাট মূল আইডিয়া তো পাচ্ছে না সবগুলো প্রশ্নেরই আমরা যেমন উত্তর পেলাম তাতে একটা ব্যাপার ক্লিয়ার হয়ে যায় যে আমার মনে হয় না আপনাদেরকে নতুন করে আর ক্লিয়ার করে বলতে হবে তাই এখন চলুন কথা বলি সবচেয়ে সিরিয়াস প্রশ্নটা নিয়ে আর তা হলো কবে পালাবে এরা আর সত্য কথা হলো এটা বলা খুব কঠিন কারণ আপনারাই জানেন ডেস্টিনি কতদিন ধরে ছিল এবং কতদিন ধরে তারা মানুষকে ধোকা দিয়েছে এবং তারা যাওয়ার আগ পর্যন্ত কিন্তু তারা ধোকা ছিল না মানুষের কাছে তারা যাওয়ার আগ পর্যন্ত মানুষ ঠিকই তাদের থেকে টাকা পাচ্ছিলো ঠিকই কিছু ঠিক মতো চলছিল আর আপনারা এও জানেন যে বার্নি ম্যাডো প্রায় চল্লিশ বছর ধরে ওয়াল স্ট্রিটের মতো জায়গায় হাজার হাজার কোটি ডলারের ধোকা দিয়েছে মানুষকে পঞ্জি স্কিম ব্যবহার করে অর্থাৎ মূল কথা অনেক ধরেও চলতে পারে ফ্রড এবং যত বেশি দিন ধরে চলবে তত বেশি মানুষ ধোকা খাবে আবার এই কোম্পানি তখনই কলপস করবে যখন রিক্রুটিং এর স্পিড কমে আসবে তো আজ এই পর্যন্তই এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে এই মেসেজটি পৌঁছে দেওয়ার চেষ্টা করুন আপনি যদি এসপিসিতে ইনভেস্ট করে থাকেন তাহলে আর টাকা ঢাইলেন না অ্যাড দেখে কোনো রকম কোনো কিছু না কিনে যত দ্রুত সম্ভব টাকাটা বের করে নেওয়ার চেষ্টা করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন